হলিউডের জনপ্রিয় নির্মাতা স্টিভেন স্পিলবার্গ সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করেছেন। বলেছেন, তার কাছে মনে হয় যে ওয়ার্নার ব্রাদার্স নির্মাতাদের বাসের নিচে ছুড়ে দিয়েছে। স্টিভেন স্পিলবার্গ বলেন, মহামারীতে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো সুযোগ পেয়েছে, সাবস্ক্রাইবার বেড়েছে, কিন্তু তার কিছু নির্মাতা বন্ধুকে বাসের নিচে ছুড়ে ফেলেছে ওয়ার্নার ব্রাদার্স, কারণ তাদের সিনেমাগুলো হলে মুক্তি দিতে দেওয়া হয়নি। স্পিলবার্গের মতে, হলে দর্শক ফিরছে এখন। এলভিস $100 মিলিয়ন বেশি আয় করেছে এবছর। হলে সিনেমা মুক্তি না দিলে দর্শকের সঙ্গে সংযোগ স্থাপন করা যায় না। স্টিভেন স্পিলবার্গের দ্য ফ্যাবলম্যানস মুক্তি পাবে 11 নভেম্বর। সিনেমাটি তৈরি করা হয়েছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনাতে স্পিলবার্গের বেড়ে ওঠার উপর ভিত্তি করে। মূল চরিত্রে অভিনয় করেছেন ডেভিড লিচ।